আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আপনারা গত দুই তিন দিন আগে যে বন্যায় কঠিন জীবন পার করেছেন, তার জন্য আমরা সাবান আল মুসলিম গ্রুপ থেকে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি। আমরা আজকে আসলে বেশি কথা বা বক্তব্য দেওয়ার মতো এটা একটা প্রোগ্রাম না, তারপরেও যেহেতু এসেছি আমরা আমাদের সাইড থেকে দুই একটা কথা বলবো আমরা। প্রথমে আমি আপনাদের বিএনপির আব্দুল আলিম ভাই চেয়ারম্যান সাহেব, উনি আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে যে ভাইরা আপনারা যদি আসেন, আমার এলাকায় এখনো কেউ সহযোগিতা নিয়ে আসেনি, আপনারা আসবেন। তো আমরা আমার তামিল রহমান স্যারকে পাঠিয়েছেন, উনি আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন এবং আমাদের সঙ্গে রবিউল আলম উৎসব। আজকে এই তানভীর আলম উপরে তুলে আনা যায় না, সহযোগিতা আল্লাপাক সবার সাথে আছেন, আল্লাপাক সহযোগিতা করবেন। বিপদে পড়েছি, আল্লাপাক সহযোগিতা করবে, বিপদ চলে যাবে, তাহলে সেটা আপনার জন্য অনেক বড় একটা উপকার হবে। আমরা আমাদের নাম্বার দিয়ে যাব চেয়ারম্যান সাহেবের কাছে। যোগ্যতা অনুযায়ী আমরা বিভিন্ন সময়ে রিক্রুট করি কোম্পানিতে 30,000 ম্যান পাওয়ার আমাদের। আপনারা যোগাযোগ রাখলে হয়তো আপনাদের ভেতর থেকে অনেকেরই আমরা চাকরি দিয়ে সহযোগিতা করতে পারবো, সেটাও অনেক বড় একটা উপকারের ভেতরে আসবে। তা আমি আর কিছু বলবো না। যিনি শেখ আবদুল্লাহ জনাব আলহাজ্জা শেখ আবদুল্লাহ সাহেব, ওনার পরিচিত হলো উনি জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন স্যার, যিনি যেটা বললেন 30,000 কর্মকর্তা কর্মচারী ওনাদের প্রতিষ্ঠানে আছে। তাহলে কত বড় কোম্পানি বা কত ম্যান পাওয়ার নিয়ে ওনারা প্রতিষ্ঠান চালাচ্ছেন। আজকে ওনার আমাদের সাথে যোগাযোগ করে একটা মাধ্যমে এখানে আসছেন, যার মাধ্যমে আসছেন উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার নামটা এখন বললাম না, ওনারা জানেন। তা আমি আজকে যেহেতু উনি সুযোগ করে দিয়েছেন ওনাকে, এবং আজকে এই জনাব শেখ আবদুল্লাহ সাহেবের আপন ছোট ভাই যেটা বললেন, যিনি ডিরেক্টর হিসাবে আছেন, জনাব এখন পানি নেই, এখন সব শুকিয়ে গেছে। এটা আমরা বাস্তব রূপটা তো আমরা দেখেছি, যেটা একটু আগে ওনাদেরকে বর্ণনা করেছি সেটা আর আমি বলবো না, যেহেতু সময় নষ্ট করবো না। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা আমাদের সকলে যে সমস্ত গ্রুপ আসছে, বিশেষ করে আজকে যে আল মুসলিম গ্রুপের যে এমডির ছোট ভাই যেখানে এখানে স্বয়ং উপস্থিত তানভীর আলম সাহেব এবং ওনার এইচআরটি ডেপুটি ডিরেক্টর সহ ওনাদের কোম্পানির আরও 8-10 জন এখানে প্রতিনিধি আসছেন, ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান সাহেব, যেটা হয়তো এখানে 10 কেজি 20 কেজি বা 50 কেজি যদি দিয়ে দেয় আপনাদের, এক মাসের ঘোরা খেয়ে যদি দিয়ে দেয় এটা এক মাস পরে শেষ হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি যোগ্য ওনার 30,000 লোক ওখানে আছে, যদি ওরকম কেউ থাকে, ওনারা বিভিন্ন সময় নিয়োগ করে থাকেন, সেখানে যদি একটা সুযোগ করেন তাহলে একটা পরিবার, সেইভাবে মনে করি। এই জন্য মুসলিম গ্রুপের ডিরেক্টর জনাব এমডি তানভীর আলম স্যার কিছু বলবেন। সম্মানিত সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হামিদ ভাই, হালিম ভাই, তো আমি রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যস্ত না, আমি সেভাবে বোঝাই আপনাদের তরফ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ যে আমরা এগিয়ে এতগুলো লোক একত্রিত হতে পেরেছি, এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। যেভাবে